আসসালামু আলাইকুম আমার ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি গত পর্বে আমি দেখিয়েছিলাম রাইস কুকারে কিভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় তখন অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে রাইস কুকারে ঝরঝরে পোলাও রান্না করা যায় তো এজন্য আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র দশ মিনিটে কিভাবে রাইস কুকারে খুব সহজেই ঝরঝরে পোলাও রান্না করা যায় রাইস কুকারে এই পোলাও রান্না করার জন্য চাল কোনো রকম ভেজে নিতে হবে না আর চাল ভাজা ছাড়াই খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যায় রাইস কুকারে পোলাও রান্না করার জন্য অবশ্যই আমাদের একটি রাইস কুকার লাগবে আর আমার কাছে যেটা আছে আমি সেটাই ব্যবহার করছি তো আপনাদের কাছে যে রাইস কুকার আছে সেটাই ব্যবহার করতে পারেন রান্নার নিয়মটা একদম এক তো প্রথমে রাইস কুকারের হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে কাপে চাল মেপে নিয়েছি সেই কাপেরই ঠিক ডাবল থেকে অল্প একটু কম পানি নিয়ে নিচ্ছে। মানে আমি দুই কাপের মতো চাল নিয়েছি আর এখানে সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা লাগিয়ে রাইস কুকারের এবং মেন সুইচটা অন করে দিয়ে পানিটা ভালো করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরই এই রাইস কুকারের পানিটা ভালো মতো ফুটে যাবে তো এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি সয়াবিন তেল দিচ্ছি চার কাপের এক কাপ এখানে পুরো এক প্যাকেট মানে এক কেজির এক প্যাকেট পোলাও চাল রান্না করা হচ্ছে তো সেক্ষেত্রে চার কাপের এক কাপ তেলই যথেষ্ট তারপর একটু মেলামানের চামচ দিয়ে পানিটা ভালো করে নেড়ে দিচ্ছি এক্ষেত্রে আবারও বলে রাখি কোনোভাবেই স্টিলের বা কোনো ধরনের মেটালিক কোনো চামচ বা হাতা খুন্তি ব্যবহার করবেন না কারণ ভুলবশত সুইচ যদি অন করা থাকে তাহলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে তারপরে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কেজি পোলাও চাল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো লবণ দিচ্ছি এতেই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তারপর আবারও সব কিছু একসাথে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে দিলে মশলাগুলো খুব ভালো মতো চালের সাথে মিশে যায় তারপরে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পাঁচ মিনিট আর সুইচটা অবশ্যই নিচের দিকে নামিয়ে দিতে হবে সুইচটা উপরের দিকে উঠানো থাকলে ওয়ার্ম অপশানে থাকে আর নিচের দিকে নামালে কুক অপশনে থাকে পাঁচ মিনিটের মধ্যেই পোলাও চাল আর পানি কিন্তু অনেকটাই সমান সমান হয়ে গেছে তো সুইচটা অফ করে দিয়েছি আর এখন একটু ঢাকনাটা উঠিয়ে সব কিছু একত্রে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু রাইস কুকারে একদম সমান সমান করে পানি দেওয়া থাকে এজন্য যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো উপরে ভেসে থাকে তো ঠিক এই পর্যায়ে চাল আর পানি যখন অনেকটাই সমান হয়ে গেছে তখন সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে পোলাওয়ের আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ এটা ঝালের জন্য না পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তো আমরা যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি তো এক্ষেত্রে যদি একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় পোলাওয়ের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা অপশনাল যদি দেন তাহলে কিন্তু পোলাও টেস্ট অনেক বেশি বেড়ে যায় তারপরে আবারও এই সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে চালগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে তো সে কারণে খুব সাবধানে নাড়তে হবে না হলে চালগুলো অর্ধেক অর্ধেক হয়ে ভেঙে যাবে ভাতগুলো সুন্দর মতো উপরে বিছিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা লাগিয়ে রাইস কুকারের সুইচটা ওয়ার্ম অপশনে রেখে আরও পাঁচ মিনিট দমে রেখে দেব। রাইস কুকারের সুইচটা কুক অপশনে দেওয়া আছে এখন উপরের দিকে উঠিয়ে দিলাম আর ওয়ার্ম অপশনে চলে গেল তো ঠিক এই অবস্থাতেই আমি এই ভাতগুলো দমে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে পোলাওয়ের চালটা পুরোপুরিভাবে বেড়ে যাবে আর খুব সুন্দরভাবে ঝরঝরে হবে ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর তারপরে পোলাওয়ের উপরে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি তারপরে এখন একটু সামান্য নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে প্রচণ্ড গরম আছে তো ভাতগুলো যখন আরও বেশি ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঝরঝরে দেখাবে তো এখনই আশা করছি দেখে বুঝতে পারছেন যে পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু নর্মালি আমরা যেভাবে রান্না করি চুলাতে সেই পোলাওয়ের থেকেই কোনো অংশে কম না খেতে যেমন ভালো লাগে তো রান্না করার প্রসেসটাও কতটা সহজ আশা করছি দেখেই বুঝতে পারছেন পোলাওটা পুরোপুরি রান্না হতে লাগে দশ মিনিট আর তার আগে পাঁচ মিনিটের মতো পানি গরম হতে সময় লাগে আশা করছি আরও একটু কাজ সহজ করে দিলাম আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ